নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা লজ্জাবতীকে ছুঁয়ে দেখেছি লজ্জাবতীর গায়ে টাচ করলেই লজ্জাবতী কুঁকড়ে যায় এ গাছ আবার একটু অন্যরকম এ গাছের কাছে যদি জোরালো কোনো শব্দ হয় বা আপনি জোরে হাততালি দেন এ গাছ নাচে নাচে মানে কি পা তুলে তো নাচতে পারবে না নাচে মানে এর পাতাগুলো কিন্তু কাঁপতে আরম্ভ করে দেয় এ গাছ শব্দের কম্পনের সঙ্গে সঙ্গে উত্তেজনায় সাড়া দেয় গাছটা অনেকেরই পরিচিত আবার অনেকের কাছে সম্পূর্ণ নতুন খুব কম যত্নের গাছ এবং মূলত নার্সারিতে প্রথম দেখাতেই আমি আইডেন্টিফাই করে ফেলি এবং নিয়ে চলে আসি গাছটা হচ্ছে বন গাছ বন মূলত বন জঙ্গলেরই গাছ তো গাছটা একটা সময় এখানে ক্রাইসিস ছিল পাওয়া যেত না তবে বর্তমানে বিভিন্ন নার্সারিতে একটা দুটো করে কিন্তু উঠতে আরম্ভ করেছে আসলে কি হয় বিভিন্ন ভ্যারাইটি ফুলের সংস্পর্শে বা ফলের সংস্পর্শে থাকতে থাকতে মানুষ যখন হাঁপিয়ে তখন এই ধরনের সবাই খুঁজতে আরম্ভ করে মোটামুটি প্রায় সবসময় এরকম সবুজে সবুজ হয়ে থাকে এই বন চাড়ালের গাছ এর পরিচর্যা বলতে শুরুতেই বলে রাখি এ গাছের ফল বা ফুল বলে কিছু হয় কিনা আমার জানানি এবং হয়তো হয় তবে সেটা কোনো কাজে লাগে না এর মূলত আকর্ষণ হচ্ছে জোরালো শব্দে এর পাতার নাচানাচি এবং সেখান থেকেই একে কিন্তু বাগানিরা আজকাল বাগানে নিয়ে আসছেন দশ ইঞ্চির টব আমি এখানে ব্যবহার করেছি আপনি চাইলে শুরুতে আট ইঞ্চির টবও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো দশ ইঞ্চির টবে লাগাতে কারণ এ গাছ দ্রুত বাড়ে আমাদের আবহাওয়াতে এবং দ্রুত ডালপালা বিস্তার করে এই গাছের জন্য মাটি তৈরি বলতে খুবই ইজি মোটামুটি লক্ষ্য রাখবেন যে গার্ডেন সয়েল বালি এবং কম্পোস্ট তিনটা যদি সমান মাত্রায় পান তাহলে ভালো যদি সেটা না হয় তাহলে অ্যাটলিস্ট গার্ডেন সয়েল এবং কম্পোস্ট ফিফটি ফিফটি মাত্রায় নিয়ে আপনি লাগাতে পারেন এছাড়া এ গাছে কিন্তু বাড়তি কোনো সার দিতে লাগে না গাছে ভরপুর জল দিয়ে রাখবেন মোটামুটি গোড়া ভেজা থাকলেই কিন্তু চলবে একটুও শুকনো মাটি এ পছন্দ করে না গোড়া সবসময় ভেজা ভেজা যেন থাকে তো সেই জন্যই গার্ডেন সয়েলটা বেশি নেওয়া আবার কোকোপিট নিলে একটা সমস্যা থাকে কি এ গাছের গোড়া আবার বেশি চপচপে বা বেশি ময়েশ্চার থাকলেও সমস্যা কোকোপিঠ জলকে স্টক করে রাখায় আমরা এখানে কোকোপিঠ ব্যবহার করব না এই গাছের সার বা খাওয়ার বলতে এই গাছের বিশেষ কোনো খাবার তো লাগে না তবে আপনি গোবর সার সবজি পচা জল খোল পচানো জল দিয়ে রাখলেই বন চাড়ালের ক্ষেত্রে আদার্স কোনো সার দিতে লাগে না আর রোদ বলতে এই গাছকে চড়া রোদে কখনোই রাখবেন না কারণ চড়া রোদে আমি প্রথমবার রেখে দেখেছি যে পাতাগুলো কিন্তু ঝলসে গেছিল সেখান থেকে রিকোভারি করতে একটু সময় লেগেছে এবং রিকোভারি করার পরই আমি ভিডিওটা শেয়ার করছি যে কারণে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু কখনোই এই গাছকে রোদে রাখবেন না চড়া রোদে রাখবেন না আপনারা সবসময় জন্যই একে কিন্তু সেমি সেড এরিয়াতে রাখবেন যেখানে দিনের দু ঘন্টা এক ঘন্টা সকালের যে রোদটা হয় সেইটা লাগে সকাল নটার পর যাতে এর গায়ে রোদ না লাগে সেদিকটা আপনাকে একটু যত্নশীল হতে হবে এবারে আসবো রোগ পোকার ব্যাপারে এই গাছের সবথেকে যে বড় শত্রু সেটা হচ্ছে মাইটস মাইর্শের আক্রমণ সাংঘাতিকভাবে হয় এই গাছে মায়ের অর্থাৎ সবুজ মাকড়সা বা লাল মাকড়সা এই মাকড়সার আক্রমণ এড়াতে গেলে আপনাকে কিন্তু কনফিডার স্প্রে করে রাখতে হবে তবে কনফিডার দিয়ে যদি কোনো কোনো গাছের ক্ষেত্রে সমস্যা হয় অর্থাৎ পাতা ঝরে যায় গাছ ঝলসে যায় তো সেক্ষেত্রে আপনি কাকা স্প্রে করে রাখতে পারেন কাকা তিন দিন ছাড়া যদি আপনি স্প্রে করেন তাহলে কনফিডারও দিতে লাগবে না কাকা হচ্ছে আসলে জৈব একটা কীটনাশক যেটা গাছের পক্ষে খুবই উপকারী তো কাকা দিয়ে রাখলে মাকড়ের উৎপাদ অনেকটা কমে যায় আর তাতেও যদি না কমে সেক্ষেত্রে আপনাকে কনফিডার বা ক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনি ইউজ করে দেখতে পারেন এই গাছকে আপনি মোটামুটিভাবে সেমিসেড এরিয়াতে রাখবেন তাহলে বিশেষ সমস্যা হবে না এবং এই গাছের গ্রোথ প্রায় সবসময়ই হয়ে থাকে যে আলাদা কোনো পিরিয়ড আমি বলবো সেরকম কিছু নয় এ গাছের প্রায় বারো মাসই গ্রোথ হয়ে থাকে ডালপালা যখন বেশ লম্বা হয়ে যাচ্ছে যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে যেমন আমার গাছটাতে বেশ লম্বা হয়ে গেছে তো এবারে আমাকে কি করতে হবে নাকি ডালপালা সব প্রুন করে দিতে হবে প্রুনিংটা সমস্ত গাছের ক্ষেত্রে জরুরি বিশেষ করে এই গাছের ক্ষেত্রে তো বটেই কারণ এরা দ্রুত ডালপালা এদিক থেকে ওদিক ছড়িয়ে দেয় তো এই ছিল বঞ্চাড়ালের সম্পূর্ণ পরিচর্যা লজ্জাবতী গাছ লাগিয়ে যারা খুব মজা পেয়েছেন তারা বাড়িতে অবশ্যই বন চাড়ালকেও লাগাবেন এ গাছও আপনাদেরকে আনন্দ দেবে এবং যাদের হাতে সময় কম ফুল গাছের ক্ষেত্রে বিভিন্ন পরিচর্যা থাকে যেগুলো করে ওঠা সব সময় আমাদের পক্ষে সম্ভব হয় না তারা অবশ্যই কিন্তু এই বন চাড়ালকে বাড়িতে লাগাতে পারেন এই গাছ কিন্তু করা যেমনই সোজা যেমনই ইজি তেমনই কিন্তু আনন্দদায়ক ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ